বন্ধুরা, যে কুকুরছানাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সুন্দর একটি কুকুরছানা। সে আমার কাছাকাছি থাকতে চায়, আমি তাকে খাওয়াই, কিন্তু কয়েকদিন যাবৎ তার একটি রোগ দেখা দিয়েছে। রোগটি হলো তার অ্যানাল স্যাক দেখা দিয়েছে, অর্থাৎ পায়খানার রাস্তা কিছুটা বের হয়ে আসছে। এই রোগটির জন্য আমি তাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি। কীভাবে ওষুধ খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তার অ্যানাল স্যাক একটি রোগ। অসুস্থ কুকুরের বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা এখন ওষুধ তৈরি করছি। আমরা এটা নিয়েছি একটা ওষুধ, এটা অ্যালার্ট নাম, এটা দিলাম গরম পানিতে। সেই সাথে আরেকটা ওষুধ নিচ্ছি, সিপ্রোফ্লক্সাসিন। এটা সিপ্রোফ্লক্সাসিনের অর্ধেক অংশ, দুশো পঞ্চাশ মিলিগ্রাম সিপ্রোফ্লক্সাসিন, আর একটা অ্যালার্ট করলে একটা অংশ নিয়ে আমরা ওষুধ তৈরি করছি। গরম পানি নিয়েছি আমরা একটু, এই গরম পানিতে আমরা ওষুধটা নিয়েছি। গরম পানিতে ওষুধটা আমরা ছোটটা খেতে গিয়ে সুস্থ শুকনা খেয়েছি আমরা। ঢেলে নিয়ে এখন আমরা কুকুরছানাটিকে খাওয়াবো। দেখতে পাচ্ছেন ওষুধটি আমরা সুন্দর করে গুলে নিয়েছিলাম আগে। গুলে নিয়ে আমরা ওই ছোট বাটিকে তুলে দিলাম, বাটিকে একটু শোষণ করে নিলাম। কুকুর ছানাটি খাচ্ছে এখন, চমৎকার ভাবে খাচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কুকুর ছানাটি যে রোগটি হয়েছে, অ্যানাস অর্থাৎ পায়খানার রাস্তাটি তার বের হয়ে যাচ্ছে। তারও বেঁচে থাকার অধিকার রয়েছে, এটি একটি কুকুর ছানা হলে আরও বেঁচে থাকার অধিকার রয়েছে। সেই কাজটি আমরা করছি। এই কাজটি করতে আমাদের সহায়তা করলেন স্থানীয় পল্লী চিকিৎসক ফেরদৌস ভাই, সে সাথে আমাদেরকে পানি সহ অন্যান্য সহায়তা করলেন মোজারুল ভাই।
চায়ের দোকানি, কিন্তু তার জীবের প্রতি প্রাণীর প্রতি যথেষ্ট মায়া রয়েছে বলে কাজটি করলেন। কুকছানাটি ওষুধ সহ বাটিকে একটি সুন্দরভাবে খেয়ে নিল। আশা করছি ধীরে ধীরে এ ভালো হয়ে উঠবে। যার দুই দিন আগে ব্যাপক জ্বর ছিল এবং প্রায় মারা যাওয়ার মতো অবস্থা ছিল কুকছানাটির, এখন বেশ সে দৌড়াদৌড়ি করছে, তার কাজগুলো করছে।